স্যার আমাদের দেশে কি আইসিডি ইমপ্ল্যান্টের সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ আমাদের দেশে আইসিডি সুযোগ সুবিধা রয়েছে প্রাইভেট সেক্টর বলেন গভর্নমেন্ট সেক্টর অনেক সুযোগ সুবিধা আমরা অনেক লাগিয়েছে আমরা অ্যাপোলো হাসপাতালে এই এই সেক্টর আমরা পাইনি আমরা আমরা সবচেয়ে বেশি আইসিডি এবং ইন্টারকারটিক ডিভাইস ইমপ্ল্যান্ট করেছি আইসিডি ইমপ্ল্যান্টেশনে আসলে খরচ কীরকম পড়ে প্রথমে দর্শকদের জন্য বলতে চাই যে এটা খুব বড়ো অপারেশন নয় এটা আমরা লোকাল এনআরসিসের দিয়ে এখানে স্কিনটাকে এনআরসিস ছোটো দুই ইঞ্চি কেটে তার ভিতরে ব্যাটারি রাখি ব্যাটারি থেকে দুইটা তার আমরা হাটের ডান দিকে উপরে এবং নিচে দুইটা তার লাগিয়ে দেয় ওইটা একটা সাথে ওইটা কানেকশন থাকে এই জেনারেটারের সাথে ব্যাটারির সাথে যখন দরকার তখন শখ দিবে এটার খরচ সিঙ্গেল চেম্বার আছে ডুয়েল চেম্বার আছে সিঙ্গেল চেম্বারের যে পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা এটা সিঙ্গেল চেম্বার ডুয়েল চেম্বার যেটা মানে দুইটা তার থাকবে সেখানে যাবে সাড়ে সাত থেকে আট লাখ টাকা প্লাস হসপিটাল কষ্ট দিয়ে যেখানে বিভিন্ন হসপিটাল বিভিন্ন কস এই ইমপ্লান্টেশনে কি কোনো জটিলতা রয়েছে বা কোনো কমপ্লিকেশন হওয়ার সুযোগ আছে কি এটা সিম্পল পেস মেকারের মতোই জটিলতা খুব কম ট্রেন হ্যান্ডেল জটিলতা নাই বললে চলে এটা সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আপনার এই সুন্দর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন কার্ডিয়াক ডেথ অনেক সময় কোনো ধরনের উপসর্গ ছাড়ে হঠাৎ দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের রোগ কীভাবে আমরা এড়িয়ে চলতে পারি আমাদের কি করণীয় করণ প্রথমে আমাকে রিস্ক ফ্যাক্টর যেগুলো সেগুলোকে বের করতে হবে যেটা মানে বয়স্ক হোক আর মানে আপনার যেটা তিরিশ বছর আগে হোক আমাদেরকে আগে বের করতে হবে এই গ্রুপটাকে আইসোলেট করতে হবে স্ক্রিনিং করে বের করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে তারপরে যেটা হলো তার কোন ট্রিটমেন্টটা ফিজিবল এটা মেডিসিন লাইফস্টাইল চেঞ্জ করা মেডিসিন দিয়ে অথবা আইসিডি দিয়ে যেটি হোক না কেন তাকে সেটা ইনসার্ট করতে হবে সেটা তার জন্য প্রয়োগ করতে হবে এভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সার্ডেন ডেথ ইজ হান্ড্রেড পার্সেন্ট প্রিভেন্টেবল যদি কারোর জন্য ইন্ডিকেশন হয় ভাইরাল ফিভারের পরে আপনারা অনেক পেশেন্টকেই তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেন এর কারণ কী স্যার আসলে ভাইরাস এমন একটা জীবাণু জীবাণু যেটা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে সাধারণত দেখা যায় ভাইরাল ফিভার হলে শরীর ব্যথা হয় সমস্ত অর্গ জন্ডিসও হয় আবার হার্টের সমস্যা হয় চোখের সমস্যা হয় লিভারের সমস্যা লাংসের সমস্যা হতে পারে সো এটা সমস্ত অর্গানকে এফেক্ট করে এখন কিছু কিছু ভাইরাস আছে শুধু লিভারকে করে যেমন হিপাটাইটিস বি ভাইরাস হিপাটাইটিস এ ভাইরাস হিপাটাইটিস সি ভাইরাস হিপাটাইটিস ই ভাইরাস এ ভাইরাস শুধু লিভারের উপরে সার আক্রমণটা হয় অন্য অন্য সেলের সে যা তেমন সুবিধা করতে পারে না তেমনভাবেই কিছু কিছু ভাইরাস আছে শুধু হার্ট মাসেলকে ইনভলভ করে কেমন সেই হার্ট মাসালকে ইনভলভ করে সেই হার্ট মাসালকে প্রধ করে যাতে হয় কি হার্ট মাসেল দুর্বল হয়ে যায় কার্যক্ষমতা কমে যায় কার্যক্ষমতা কমে যায় এই জিনিসটা বোঝার ডিফিকাল্ট বোঝা জানা অতএব আমরা মানে ইয়ে করার জন্য প্রিকশান নেওয়ার জন্য প্যাশনকে বলে সাধারণত ভাইরাস ফিভার হলে এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার জন্য এবং ভাইরাল যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য বিশ্রামটা হলো প্রধান এবং অন্যতম একটা চিকিৎসার অংশ এই ধরনের ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে মানে একদম নির্দিষ্ট কোনো প্রতিষেধক কি রয়েছে আমাদের মানে হাতে রয়েছে না এমন কোনো প্রতিষেধক নেই তাহলে আমরা বুঝতে পারলাম আসলে সাধারণ সর্দি কাশি জ্বর বলেই সব কিছু অবহেলা করা উচিত নয় সেটিও হার্টের অসুখের একটি কারণ হতে পারে স্যার আমাদের যাদেরকে আমরা জাতির সম্পদ বলে থাকি আমাদের তরুণ সমাজ বা শিশু এদেরকে আমরা এই সারেন মতো মারাত্মক রোগের হাত থেকে কীভাবে বাঁচাতে পারি প্রথমে যেটা হলো ফ্যামিলি অ্যাওয়ারনেস যারা বাবা পারিবারিক সচেতনতা ইয়া সচেতনতা দেখতে হবে যে তাদের মার ফ্যামিলি হোক বাবার ফ্যামিলিতে কোন রকম এরকম সার্ডেন ডেথের হিস্ট্রি আছে কিনা যদি থেকে থাকে তাকে আগে সচেতন হতে হবে যে তার বাচ্চাটা যখনই খেলতে যাবে অথবা যেখানে কোনো পরিশ্রম কোনো কাজ করতে যাবে তখন তার কী অবস্থা হয় যদি বাচ্চা যদি কখন এসে কমপ্লেন করে মা অথবা বাবা আমি আমার বন্ধুর সাথে দৌড়ে পারলাম না আমার বন্ধু দৌড়ে অনেকদিন চলে গেল তার শ্বাসকষ্ট হলো কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার বুক ধরপড় করতেছে অথবা বুকে ব্যথা হলো তখন কী করতে তাকে নিয়ে আসতে হবে নিয়ে স্বাভাবিক কোনো উপসর্গ দেখা গেলেই তাকে হ্যাঁ নিয়ে আসলে আমরা যেটা করি আমরা ডক্টরের যে কাজ করে যেটা করি তিনটা জিনিস দেখি একটা হলো তার পার্সোনাল হিস্ট্রি ছেলেটা কী বলতেছে তার সমস্যাগুলি তার সমস্যাগুলি আর একটা আমার ফ্যামিলি হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার ফ্যামিলি হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা যদি তার স্ক্রিনিং করি আমরা স্ক্রিন করে দেখি আসলে তার কোনো কিছু আছে কি না যদি থাকে তাহলে আমরা প্রতিষেধক দিই এবং প্রতিরোধ কীভাবে করা যায় সেভাবে আমার চিকিৎসা দিয়ে থাকে সেই জন্য সবাইকে সচেতন হতে হবে কারো বাচ্চা যদি এই ধরনের কোনো উপসর্গ নিয়ে আসে তাদেরকে ফুল স্ক্রিনিং করে ডক্টরের কাছে নিয়ে এসে ফুল স্ক্রিনিং করে তার কি আসলে কোনো রোগ আছে এমন হতে পারে অভ্যাসের জন্য সে পারছে না তার ইয়ার সাথে কিন্তু যদি তার হার্টের কোনো জন্মগত রোগ থাকে তাহলে আমরা বের করে তার প্রতিষেধক দিতে পারি